ওয়েলকাম স্টুডেন্টস, প্রথমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে আমি সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই এডুকেশনাল চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার যে কোনো আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্যে, অনেক ফিজিক্সের গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবার জন্যে। এখন আমি আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে আমি পড়াবো তড়িৎ ক্ষেত্রে কুলম্বের উপপাদ্য, কুলম্বস থিওরম। তাহলে কুলম্বের উপপাদ্য পড়ানো হবে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে। এখানে দেখানো হয়েছে এটা একটা গোলক, গোলকটির ব্যাসার্ধ দেখানো হয়েছে আর। এই গোলকটিকে প্লাস কিউ আধানে আহিত করা হয়েছে। আবার বলি, ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলককে প্লাস কিউ আধানে আহিত করা হয়েছে। তাহলে আধানের অবস্থান অনুযায়ী আমরা দেখেছি, কোনো পরিবাহীকে যখনই আমরা তড়িদাহিত করি তখন তার তড়িদাধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এক্ষেত্রে যেহেতু গোলকটিকে আমি প্লাস কিউ পরিমাণ আধানে আহিত করেছি, তাহলে এই আধানগুলো এই গোলকটির বাইরের যে পৃষ্ঠ সেই গোলকটির বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। এখন এই গোলকটার খুব নিকটে যদি আমি একটা বিন্দু নিই, আমি এখানে দেখিয়েছি পি, এই গোলকটার একদম খুব নিকটে একটা বিন্দু, তাহলে এই গোলকটার খুব নিকটে যদি একটা বিন্দু পি রাখি তাহলে এই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য কত হবে দেখে নেব। তাহলে পি এই বিন্দুটা নিয়েছি এই গোলকের খুব কাছে, তাহলে এই যে কিউ আধানে গোলকটাকে আহিত করা হয়েছে এর জন্যে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে আমরা দেখে নিই। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই, ই দিয়ে আমরা তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করি, ই ইজ ইকাল টু 1/4πε0। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিতে হবে, আমরা এই যে পরিবাহী গোলকটাকে রেখেছি, যে মাধ্যমে রেখেছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে ε0। তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য হবে ই ইজ ইকাল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। যেহেতু কিউ এই আধানটা রাখা আছে, কিউ বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস মনে করে নিতে হবে, আমরা আগেই দেখেছি একটা গোলককে যদি আমরা কিউ পরিমাণ তড়িতে আহিত করি, তড়িদাধান দিয়ে আহিত করি, তাহলে দেখা যায় এবং এটা মনে হয় যেন এই কিউ পরিমাণ তড়িৎ, এই কিউ পরিমাণ তড়িৎ আধান ওই গোলকটির কেন্দ্রে অবস্থান করছে। আবার বলি, যদি একটি পরিবাহী গোলককে আমি কিউ পরিমাণ আধানে আহিত করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে মনে হবে যেন এই পুরো আধানটা প্লাস কিউ আধানটা এই গোলকের কেন্দ্রে অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে প্লাস কিউ আধান এই গোলকের কেন্দ্রে অবস্থান করছে, তাহলে এই আধানটার জন্যে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমি নির্ণয় করব। তাহলে কী দাঁড়ালো, তড়িৎ প্রাবল্য ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, যেখানে যেহেতু এখানে একটা একক আধান আছে, কিউ ইন্টু 1 ইজ ইকুয়াল টু কিউ, ইজ ইকুয়াল টু কিউটা উপরে রাখা হয়েছে 4πε0কে আমরা কিভাবে লিখতে পারি, ε0কে আমি লিখতে পারি kε0। আমরা জানি ε0 ইজ ইকুয়াল টু kε0, যেখানে k হচ্ছে ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেখানে k হচ্ছে ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ε0-এর জায়গায় আমি লিখেছি kε0, ε0-এর জায়গায় আমি লিখেছি kε0, আর এখানে থেকে গেছে আর স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়ালো, তড়িৎ প্রাবল্য ই ইজ ইকাল টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার, যেখানে কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই যে আধানটা, এই যে কিউ পরিমাণ আধানটা, আমরা আগেই বলেছি গোলকের পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে আছে, এই যে গোলকটা এই গোলকের পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে আছে। তাহলে এই কিউ আধানটার পরিমাণ কত হবে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr², গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়েছে 4πr², এবং সিগমা, সিগমা দিয়ে গুণ করা হয়েছে, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব।
তাহলে এই গোলকের পৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, তাহলে এই মোট কিউ আধানটা কি হবে না, ক্ষেত্রফল, বাইরের তলের ক্ষেত্রফল গোলকের 4πr² ইনটু সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে বাইরের তলের ক্ষেত্রফলকে তলমাত্রিক ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা টোটাল আধানটার পরিমাণ পাবো, সেই জন্য কিউ এর জায়গায় আমরা লিখেছি 4πr² ইনটু সিগমা। আর নিচে যেমন আছে 4πkε0r², এটা লেখা হয়েছে 4πkε0r², যেখানে সিগমা দেখানো হয়েছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে ফাইনালে কি হলো, এখানে আমরা দেখলাম 4πr² 4πr² এগুলো সব বাদ চলে গেল, কেটে গেল, তাহলে উপরে থেকে গেছে অনলি সিগমা আর নিচে থেকে গেছে kε0। তাহলে ফাইনালি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেটা পেলাম সেটা হলো সিগমা বাই kε0। এখানে আমরা দেখি কোনো আহিত পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হলো, 1πkε0 ইনটু ওই বিন্দুর কাছে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। আবার বলি, আমরা তড়িৎ প্রাবল্য বের করেছি সিগমা বাই kε0। কোনো আহিত পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E=1πkε0 ইনটু kε0 ইনটু হোয়াট ইজ সিগমা, সিগমা হলো ওই বিন্দুর কাছে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এটিকেই আমরা কুলম্বের উপপাদ্য বলবো, এটিকে আমরা কুলম্বের উপপাদ্য বলবো। আর একবার কুলম্বের উপপাদ্যটা আমরা মনে করে নিই, কোনো আহিত পরিবাহীর নিকটে, কোনো একটা আহিত পরিবাহীর নিকটে যদি আমি একটা বিন্দু রাখি, তাহলে সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 1πkε0। অর্থাৎ কোনো মাধ্যমে যদি আমি রাখি এই গোলকটাকে, পরিবাহী গোলকটাকে, তাহলে সেটা হবে 1πkε0, যেখানে কে হচ্ছে যে মাধ্যমে রেখেছি সেই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক, ε0 শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এটা হবে E=1 1πkε0 ইনটু ওই বিন্দুর কাছে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে একটা কথা উল্লেখ করা যেতে পারে যে এটা আমরা গোলক হিসাবে দেখিয়েছি, কিন্তু পরিবাহীটা যদি গোলক না হয়ে যেমনই আকৃতির হোক না কেন, গোলক না হয়ে যেমনই আকৃতির হোক না কেন, প্রতি ক্ষেত্রেই কিন্তু এটি সমানভাবে প্রযোজ্য। E=1 1πkε0 ইনটু ওই বিন্দুর কাছে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে কোনো আহিত পরিবাহীর কাছে কোনো একটা বিন্দুতে আমি দেখব তড়িৎ প্রাবল্য কত হবে, সেই তড়িৎ প্রাবল্য হবে 1πkε0 ইনটু আধানের তলমাত্রিক ঘনত্ব। এই পি বিন্দুর কাছাকাছি যে আধানের তলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব আছে সেটা দিয়ে গুণ করলে আমরা তড়িৎ প্রাবল্য পাব। এটাকেই আমরা বলবো কুলম্বের উপপাদ্য, কুলম্বস থিওরম। তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এখন আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। দেখি এর সংজ্ঞাটা কেমন হতে পারে। কোনো তড়িৎ ক্ষেত্রে সর্ববাধামুক্ত একটি অতি ক্ষুদ্র মানের বিচ্ছিন্ন ধনাত্মক তড়িৎ আধান রাখা হলে সেটি যে সকল কাল্পনিক পথ বরাবর গমন করতে পারে তাদের উক্ত তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা বলে। তাহলে আমি যদি কোনো তড়িৎ ক্ষেত্রে সর্ববাধামুক্ত যদি একটি অতি ক্ষুদ্র মানের ধনাত্মক তড়িৎ আধান রাখি, তাহলে সেটি যে কাল্পনিক পথ বরাবর গমন করতে পারবে, সেটি যে কাল্পনিক পথ বরাবর গমন করতে পারবে তাকে উক্ত ক্ষেত্রে তড়িৎ বলরেখা বলে। ওয়ান্স এগেন, কোনো একটি তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা অতি ক্ষুদ্র মানের বিচ্ছিন্ন ধনাত্মক তড়িৎ আধানকে বসাই, তাহলে এই ধনাত্মক তড়িৎ আধানটি যে কাল্পনিক পথে গমন করতে পারবে সেই কাল্পনিক পথটাকে আমরা বলবো তড়িৎ বলরেখা। একটা কথা মনে রাখতে হবে, তড়িৎ বলরেখার প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব নেই। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এগুলোকে ব্যাখ্যা করার জন্যই আমরা
তড়িৎ বলরেখার কল্পনা করেছে, তার মানে তড়িৎ বলরেখার সত্যিকারের কোনো অস্তিত্ব নেই, এটা একটা কল্পনা মাত্র। কেননা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি আধান যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এটা ব্যাখ্যা করার জন্যে আমরা তড়িৎ বলরেখার কথা কল্পনা করেছি। এই যে তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখাগুলোর ধর্ম দেখি, প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন অফ ফোর্স। তাহলে এই যে তড়িৎ বলরেখার ধর্ম কী কী আছে আমরা একটু দেখে নিই। নাম্বার ওয়ান, তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে প্রবেশ করে। আবার বলি, যদি একটি ধনাত্মক আধান রাখা হয় এবং যদি একটা ঋণাত্মক আধান রাখা হয়, অবশ্যই আধান দুটি হবে সমমানের এবং বিপরীতধর্মী। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ধনাত্মক আধান থেকে ওই তড়িৎ বলরেখাগুলো নির্গত হয়ে ঋণাত্মক আধানে গিয়ে প্রবেশ করবে। নাম্বার টু, কোনো তড়িৎ বলরেখা দু প্রান্তে সমান ও বিপরীত ধর্মী আধান থাকে। তাহলে এটা বোঝা গেল যে কোনো যদি আমি তড়িৎ বলরেখা যদি কল্পনা করি, তাহলে সেই তড়িৎ বলরেখার যে দুটো প্রান্ত, যে কোনো তড়িৎ বলরেখার দুটি প্রান্তে আমরা দেখব আধান আছে সমান এবং বিপরীতমুখী। নাম্বার থ্রি, দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রে একাধিক বলরেখা আছে, তাহলে এবং এটাও দেখতে হবে যে একটা বলরেখা কখনো অন্য একটি বলরেখাকে ছেদ করবে না। কারণ যদি ছেদ করে তাহলে একটা ছেদবিন্দু পাবো, ওই ছেদবিন্দু দিয়ে আমি ওই বলরেখার উপর দুটি স্পর্শক অঙ্কন করতে পারবো। তার মানে ওই বিন্দু থেকে তড়িৎ প্রাবল্যের দিক দুটো হবে, যেটা অসম্ভব। আবার বলি, যখন যদি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দু থেকে আমি দুটো স্পর্শক টানতে পারবো, অর্থাৎ ওই ছেদবিন্দুতে একটা তড়িৎ আধানের উপর যে ক্রিয়াশীল বল সেটা দুটো মুখ হবে, অর্থাৎ দুদিকে যেতে পারবে। কিন্তু এটা অসম্ভব, সেটা একমাত্র একটা দিকেই গমন করবে। সেই জন্যে এই ধারণা থেকে আমরা বলবো যে কখনো দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়। তাহলে বদ্ধরেখা কীরকম, যেরকম আমরা চুম্বকের ক্ষেত্রে দেখেছিলাম, চুম্বক বলরেখার ক্ষেত্রে নর্থ থেকে উত্তর মেরু থেকে চুম্বক বলরেখাগুলো বেরিয়ে এসে দক্ষিণ মেরুতে প্রবেশ করছিল, তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে চুম্বক বলরেখা, এইগুলো হচ্ছে বদ্ধ বলরেখা। কেন বদ্ধ বলরেখা, না চুম্বকের ভিতরে যে চুম্বকটাতে আমরা পরীক্ষা করছি, বাইরে আছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে বলরেখা, সেটা বাইরে অবস্থান করছে, আর ভিতরেও আবার এই বলরেখাটা অবস্থান করছে, যেটাকে আমরা আবেশ রেখা বলি। তাই চুম্বকের ক্ষেত্রে এই রেখাটি একটি বদ্ধ রেখা হয়, কিন্তু এই তড়িৎ বলরেখা কিন্তু বদ্ধ রেখা নয়। পাঁচ নম্বর, তড়িৎ বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। তাহলে আমরা যদি একটা তড়িৎ ক্ষেত্রের কাছে আমরা তড়িৎ বলরেখার কল্পনা করি, দেখব এই তড়িৎ বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর এরা ছোট হতে চাইছে, দৈর্ঘ্য বরাবর ও স্থিতিস্থাপকতার জন্য এরা ছোট হতে চাইছে। তাহলে এই ছোট হওয়ায়, এ থেকেই আমরা দুটি বিপরীতধর্মী তড়িৎ যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, এটা ব্যাখ্যা করতে পারবো। আবার বলি, তড়িৎ বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর পরস্পর সংকুচিত হবার চেষ্টা করে, এবং এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে দুটি বিপরীতধর্মী আধান এই ধর্মের জন্যেই, তড়িৎ বলরেখার এই ধর্মের জন্যই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। নাম্বার সিক্স, তড়িৎ বলরেখাগুলি তাদের দৈর্ঘ্যের অবিলম্বভাবে পরস্পরকে একটি বহির্মুখী চাপ প্রদান করে, এজন্যে দুটি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যদি দুটি পাশাপাশি তড়িৎ বলরেখা থাকে, এরা কী করবে, এদের যে দৈর্ঘ্য, এদের দৈর্ঘ্যের অবিলম্বভাবে লম্বভাবে পরস্পরকে একটি বহির্মুখী চাপ প্রদান করে, অর্থাৎ এ ওকে বাইরের দিকে ঠেলতে থাকে এবং ও একে বাইরের দিকে ঠেলতে থাকে, পরস্পর পরস্পরকে বিপরীত দিকে অর্থাৎ বাইরের দিকে ঠেলতে থাকে। এক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি বহির্মুখী একটি চাপ প্রদান করে, এজন্যে দুটি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই ধর্ম থেকে, তড়িৎ বলরেখার এই ধর্ম থেকে আমরা প্রমাণ করতে পারি যে দুটি সমধর্মী আধান যদি কোনো জায়গায় রাখি, তাহলে তারা কী করবে, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। এখানে আমরা
তড়িৎ বলরেখাগুলো এঁকে দেখিয়েছি। এখানে একটা ধনাত্মক আধান আছে, এখানে একটা ঋণাত্মক আধান আছে। তাহলে ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো অঙ্কন করেছি, আর ঋণাত্মক আধানের ক্ষেত্রেও আমরা তড়িৎ বলরেখাগুলো অঙ্কন করেছি। দেখা যাক, এখানে ধনাত্মক আধানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়ে বহির্মুখী অর্থাৎ বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কী হয়, আধান থেকে বহির্মুখী হয়, আধান থেকে বাইরের দিকে চলে যায়। অপরপক্ষে ঋণাত্মক আধানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অসীম থেকে এই বলরেখাগুলো এসে এই আধানে এসে শেষ হয়, অর্থাৎ ঋণাত্মক আধানে এসে শেষ হয়। আবার বলি, ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো আধান থেকে উৎপন্ন হয়ে অসীমে বিস্তৃত হয়, আর ঋণাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে বলরেখাগুলো অসীম থেকে এসে এই ঋণাত্মক তড়িৎ আধানে শেষ হয়। এখানে সেটাই লেখা হয়েছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে, এই আধানটা এমন একটি আধান, এটি বিচ্ছিন্ন, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো আধান থেকে নির্গত হয়ে অসীমে শেষ হয়। বলরেখাগুলো আধান থেকে বেরিয়েছে, অসীমে গিয়ে শেষ হয়েছে। দু নম্বর, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো অসীম থেকে এসে আধানে শেষ হয়। একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো অসীম থেকে এসে এই আধানে শেষ হয়েছে। তিন নম্বর, তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠের অভিলম্বভাবে নির্গত হয় বা প্রবেশ করে। তাহলে আমরা যদি এটা গোলক মনে করি, তাহলে দেখব যে তড়িৎ বলরেখাগুলো এই গোলক থেকে লম্বভাবে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, বা এই তড়িৎ বলরেখাগুলো গোলকের লম্বভাবে ভিতরের দিকে প্রবেশ করছে। তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠের অভিলম্বভাবে নির্গত হয়, এখানে অভিলম্বভাবে নির্গত হচ্ছে বা প্রবেশ করে, এখানে তড়িৎ বলরেখাগুলো অভিলম্বভাবে প্রবেশ করে। নাম্বার ফোর, পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না। তাহলে এটাও আমাদের জানতে হবে, যদি কোনো পরিবাহীর ক্ষেত্রে আমরা বলরেখার কথা বিবেচনা করি, তাহলে দেখব পরিবাহীর অভ্যন্তরে, পরিবাহীর ভিতরে কোনো বলরেখা নেই, কোনো বলরেখা থাকতে পারে না। ফাইনালি আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা ও চুম্বক বলরেখার মধ্যে পার্থক্য। তড়িৎ বলরেখা এবং চুম্বক বলরেখার মধ্যে কী পার্থক্য হবে আমরা দেখে নিই। তড়িৎ বলরেখা এইমাত্র আমরা আলোচনা করলাম, চুম্বক বলরেখা এটাও আমরা জানি, তবু একবার আমরা এই দুটো ডিফারেন্স আমরা একটু জেনে নিই। নাম্বার ওয়ান, বলরেখাগুলির নির্গমন। তাহলে বলরেখাগুলোর নির্গমন অর্থাৎ বলরেখাগুলো যে বেরিয়ে আসছে, এই নির্গমনটা দুজনের ক্ষেত্রে কেমন কেমন হয় দেখে নিই। তড়িৎ বলরেখাগুলো কী হচ্ছে, এই যে আমাদের পরিবাহী পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে নির্গত হয়, বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়, অর্থাৎ যদি এটা তড়িৎ বলরেখা হয়। অপরপক্ষে চুম্বক বলরেখার ক্ষেত্রে এটা লম্বভাবে নির্গত নাও হতে পারে। তাহলে তড়িৎ বলরেখাগুলো ওই যে পরিবাহী তল থেকে লম্বভাবে নির্গত হয়, চুম্বক বলরেখাগুলি চুম্বক থেকে লম্বভাবে নির্গত নাও হতে পারে। নাম্বার দুই, পরিবাহীর অভ্যন্তরে বলরেখার অস্তিত্ব। এইমাত্র আমরা পড়লাম, যদি আমরা একটা পরিবাহীর কথা বিবেচনা করি, দেখব তার ভিতরে কোনো রকম তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। এই আগের পয়েন্টটা পড়েছি, পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না। তাহলে পরিবাহীর অভ্যন্তরে যদি তড়িৎ বলরেখার কথা বিবেচনা করি, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই চুম্বকের অভ্যন্তরে চুম্বক বলরেখার অস্তিত্ব আছে। আবার বলি, চুম্বকের অভ্যন্তরে চুম্বক বলরেখার অস্তিত্ব আছে, এই বলরেখাগুলোকে আমরা আবেশ রেখা বলি। ফাইনালি বদ্ধরেখা ও মুক্তরেখা, এইমাত্র আলোচনা করেছি আমরা, আমরা যে তড়িৎ বলরেখাগুলো পড়লাম, এই তড়িৎ বলরেখাগুলো একটা মুক্তরেখা, এরা বদ্ধরেখা নয়, তড়িৎ বলরেখাগুলো বদ্ধরেখা নয়, এগুলো মুক্তরেখা। আর এই যে চুম্বক, যে বলরেখার কথা আমরা আলোচনা করেছি, এই চুম্বক বলরেখাগুলো এগুলো হচ্ছে বদ্ধরেখা। তাহলে আমরা দেখেছি বাইরের
দিকে যে বলরেখাগুলো আছে চুম্বক ক্ষেত্রে নর্থ থেকে সাউথের দিকে আসছে, আর চুম্বকের অভ্যন্তরে যে রেখাগুলো আছে সেটা হচ্ছে আবেশ রেখা। তাহলে এই বাইরের রেখাগুলো এবং চুম্বকের ভিতরের আবেশ রেখা এ দুটো মিলিয়ে এটি একটি বদ্ধ রেখা উৎপন্ন হয়। তাহলে আরেকবার মনে করে নিই, চুম্বক তড়িৎ বলরেখার ক্ষেত্রে বলরেখাগুলো পরিবাহী তল থেকে লম্বভাবে নির্গত হয়। চুম্বক বলরেখার ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলি চুম্বক থেকে লম্বভাবে নির্গত নাও হতে পারে। পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব নেই, পরিবাহীর অভ্যন্তরে চুম্বক বলরেখার অস্তিত্ব আছে যাকে আবেশ রেখা বলে। তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়, এটা একটি মুক্ত রেখা, আর চুম্বক বলরেখা একটি বদ্ধ রেখা। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে আবার ধন্যবাদ জানাবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি।